আমাদের বাড়িটা হচ্ছে একটা এল শেপের বাড়ি, তো সেই লোকটাই সেদিনকে এক্সেসিভ ড্রিঙ্ক করেছে, একটা ধূপ করে আওয়াজ হলো কিছু একটা পড়ার। তা আমি খুব খুশি, বাড়ির পাশে দুটো তাল গাছ ছিল, তাল পড়েছে, তাল পড়েছে, দেখছি একটা বডি পড়ে মাথার গিলু বেরিয়ে, সামলাতে পারেনি, ছাদ থেকে পড়ে গেছে। সেই ঘটনা, সেই আওয়াজটা আবার পাওয়া শুরু করি। আফটার হিজ ডেথ যোগ্য হতে হতে আউট অফ নোয়ার আগুনটা নিয়ে আবার এটা নিয়ে চোখে দেয়, মানে নিভে যায় কি, মানে ধীরে ধীরে করে আগুনটা নিভে যাচ্ছে নাকি ধপ করে নিভে যাচ্ছে? যোগ্যের আগুন তো অনেকটা আগুন, তো ওরকম এই জায়গাটা স্ক্র্যাচ আছে, এই জায়গাটা স্ক্র্যাচ, জামার উপরে কিছু নেই, তুমি বললে বিশ্বাস করবে না, কিন্তু তুই তো জামা পরেছিলি, ভিতরে তোমার এই জায়গাটা এখনো আমার দাগ আছে, ঠিক আছে। হ্যাঁ, ছোট আমি বলছে মাকে যে ওকে তো আমি দেখলাম একতলা পাঁচিলের হাইটে হেঁটে যাচ্ছে, তুই আমি না ওটা দেখে না দেখলাম, মানে একটা চেহারাটাও না ছায়া ছায়া অবয়ব, একজন ফার্স্টে এসে ওনাকে দাঁড়ালো আমার পিছনে, ঠিক এরকম পিছনে, আমি এরকম দিচ্ছে, আমি ফিল করলাম ঠিক একটা আছে, মনে হলো না আরও একটা কেউ এসে দাঁড়ালো, মানে এতদিন তোমার ঘটনায় শুনে এসেছি, ইভেন যখন কেউ ভূতের ঘটনা তখন বললো না পিঠ দিয়ে ঠান্ডা কিছু একটা নামে স্পাইনাল দিয়ে, ওই জিনিসটা আমার তখন ফিল হচ্ছে। হ্যাঁ, মানে এইটাই হচ্ছে প্রশ্ন, যে উনি কি কোনো অ্যাবনর্মাল কারণে মারা গেছেন তাহলে, নাকি উনি মারা যাওয়ার পর থেকে এমন অ্যাবনর্মাল জিনিসপত্র হচ্ছে, মানে এটা কিন্তু কোয়েশ্চেনেবল জায়গা, এটা কিন্তু কোয়েশ্চেনেবল জায়গা। নমস্কার, আপনারা দেখছেন প্রেত কথা লাইভ পডকাস্ট, আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে রয়েছে কৌশিক। আজকের যে ঘটনাটি আমাদের সাথে রয়েছে, আসলে অনেকগুলি ঘটনা আমার সঙ্গে রয়েছে যেটি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা শেয়ার করতে চলেছি। যিনি আমাদের গেস্ট রাতুল, রাতুল চক্রবর্তী, রাতুল এসছেন এবং এসে তার জীবনে ঘটে যাওয়া, তার বাড়িতে ঘটে যাওয়া অনেকগুলি ঘটনা, যে ঘটনাগুলি আমারও গায়ে কাটা দিয়ে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি ইন্ট্রোটা লাস্টে রেকর্ড করি, আপনারা জানেন খুব ভালোভাবে, যাতে আমি প্রথমে বলতে পারি যে ঘটনাটা কিসের উপর ছিল। অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা, মৃত্যু মিছিলের ঘটনা, পর পর মৃত্যু, পর পর খারাপ কিছু, আপনারা শুনে খুব অবাক হবেন। এবং প্রশ্ন এখানে একটা থাকছে যে তাহলে কি একটিমাত্র এন্টিটি ছিল নাকি অনেকগুলি এন্টিটি ছিল? বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আজকের এই ঘটনাগুলি থেকে উঠে আসে। তার আগে একবার বলে দিই, আপনিও যদি রাতুলের মতন আমাদের পডকাস্টে আসতে চান এবং এসে আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই মেইল করুন pretkotha@gmail.com এ। আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটি দেওয়া রয়েছে স্ক্রিনে, এছাড়া ডিসক্রিপশন সেকশনে। আপনি যদি লাইভ স্টুডিওতে এসে বলতে চান তাহলে অবশ্যই উপরে লিখে দেবেন যে আমি স্টুডিওতে এসে বলতে চাই, এবং আপনার ফোন নাম্বার দেবেন, আমরা সেই ফোন নাম্বারে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো এবং আপনার কাছ থেকে একটি ভয়েস রেকর্ডিং চাইবো, আপনি যেখানে ঘটনাটি আমাদেরকে একটু বলবেন, দেন আমাদের টিম থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। আশা করছি আজকের এপিসোড আপনাদের সকলের অনেক ভালো লাগবে। শুরু করছি আজকের এপিসোড, চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে বেশি কথা না বাড়িয়ে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না, রাত 10টার সময় আমাদের পডকাস্ট আসতে থাকে। আমার নাম রাতুল চক্রবর্তী, আমি নিয়ালিপুর থেকে আসছি, সিটি কলেজের 5th semester স্টুডেন্ট, বিকম অনার্স। আজকে তোমার কাছে যে ঘটনাটা বলবো সেটা বেসিক্যালি আমার লাইফের রিলেটেড, মানে এটা কারোর থেকে শোনা না কিছু না, আমি যার জন্য চেয়েছিলাম এখানে এসে বলতে, তোমার সামনাসামনি বলে ঘটনাটা বলতে, দুটো ঘটনা বলবো, দুটো ঘটনা না, খুচরো কিছু ঘটনা যেগুলো লিঙ্ক আপ, কিছু মানে নেগেটিভ ঘটনা যেমন বলবো তেমনি বলবো যে পজিটিভ এনার্জিও এক্সিস্ট করে, এইটাও আমি পেয়েছি, এটা হয়তো কিছুদিন আগে যদি আসতাম পেতাম না, বাট ইন রিসেন্ট ঘটনাটা মানে আমার সাথে হয়, তো তাই জন্য আর কি। যে ঘটনাটা দিয়ে শুরু করবো সেটা শুরু হয়েছিল, আমি যখন ক্লাস ওয়ানে পড়ি আমাদের বাড়ি নিয়ালিপুরে, যেখানে সেখানে অ্যাকচুয়ালি দাদুরা এসেছিলো, মানে আমার দাদু এসেছিলো অনেক ছোটোবেলায় 2.5 বছর বয়সে বাংলাদেশ থেকে, তো সেখানে এসে নিয়ালিপুরে যখন থাকা শুরু করে, তো তখনকার দিনে বুঝতে পারছো দাদা বাঙাল, তো জমি পাওয়াই অবভিয়াসলি, অতটা কেউ দেখেনি, দাদুরা ওরকম এখানে আসে, দাদু এসেছিলো আর দাদুর মানে দাদুরা 8 ভাই বোন, তো দাদু এখানে এসে বাড়ি করেন, এবং ইভেনচুয়ালি কাজের সূত্রে, বাবার কাজের সূত্রে এবং দাদার কিছু শরীর খারাপের জন্য আমরা এখানে ছোটোবেলা আমি এখানেই ব্রন অ্যান্ড ব্রটা, তো নিয়ালিপুরে যে বাড়িটা আমরা থাকি সেটা কনস্ট্রাকশন মোটামুটি 5 তলা, কনস্ট্রাকশন শুরু হয় আমার জন্মের কিছু বছর আগে থেকে, ভালো হয় পাকাপাকিভাবে, তো জায়গাটায় কী ছিল না ছিল কোনো আইডিয়া নেই, কারণ তখন যা দেবে সেটাই অনেক। তো 2000 কত হবে, আমি যখন ওয়ানে পড়ি 2009-10,
দাদু কোন সময় আসে, মানে দাদু যখন ছোট ছিল সেই সময়? দাদু যখন আড়াই বছর বয়স, আড়াই বছর বয়স, মানে তখন থেকে খুব নরমালি যেমন তখনকার দিনের মানুষজনরা আসে, মানে ভিটে পেলে যেভাবে থাকে ওরকম, মানে কিরকম ঘটনাটা হয়েছিল আমি যা শুনেছি, বলছে এরকম বাড়িতে কাটতে এসেছিল দাদুদের। হ্যাঁ কাটতে এসেছিল, মানে এটা আমার মামা আমায় বলেছে। দাদুকে কি করেছিল, মানে দাদুকে একটা ইয়ের মধ্যে কি বলে ওটাকে, ঝুড়ির মধ্যে নিয়ে ভাসিয়ে দিয়েছিল। যে বোন এনেছিল, বোনের তখন বয়স, দাদুর যে বোন বড় বোন, তার বয়স ছিল 6 মাস, তাকে উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, মানে বন্ধ উনুনে বাঁচানোর জন্য ঢুকিয়ে দিল। তো ওরকমভাবে এক কাপড়ে দেশ ছেড়ে এসেছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে সেখানে এসে এখানে ধীরে ধীরে থাকা শুরু করে। সেখানে দাদুদের ইভেন ভাই বোনও, 8 ভাই বোন ছিল দাদুরা, 4 ভাই 4 বোন। আমাদের একজনই ছোটবেলায় ট্রেনে কাটা পড়ে মারা যায়। আচ্ছা ভাই না, ভাইদের মধ্যে, ভাইদের মধ্যে। এবং ওখানে একটা আমাদের কালী পুজো হতো, বেসিক্যালি পুরোটাই শোনা বড় আমার কাছ থেকে এই ঘটনাগুলো। তো দাদুদের যখন ওরকম বাংলাদেশে যে পুজোটা, সেটা এখানে এসে কিছুক্ষণ মা বাড়িতে হতো, এবং সেখানে একটা এমন ঘটনা হয় যেটার জন্য দাদু নিজে পুজোটা চালু করেন। এটা বেসিক্যালি অপমানের ঘটনা দাদুকে করেছিল দাদুর মা বাড়ির লোকেরা। কী হয়েছিল, মেজ দাদুর তখন সবে হয়েছে, আতুর থাকে। তো এই ঘটনাটা, আতুরের ঘটনাটা দাদু বুঝতো না যে কী আতুর কী। তো দাদু একটা বাজি নিয়ে ডাইরেক্ট ঠাকুরের সামনে ঢুকে যায়, সেখান থেকে দাদুকে ধাক্কা ধরে বের করে দেয়। দাদু তখন ক বছর বয়স, 7-8 বছর বয়স। দাদু ঠিক বোনকে নিয়ে নিজের হাঁটতে হাঁটতে ওই রাত দুপুরে, মোটামুটি 1.5 কিলোমিটার দূরে আমাদের বাড়ি ছিল, বাট তখন শিয়ালের খুব ভয় ছিল। ওই রাত দুপুরে দাদু চলে আসে, তারপর থেকে দাদু শুরু করে 8 বছর বয়স থেকে নিজের বাড়িতে নিজে পুজোটা বাবাকে বলে এটা অনেক ম্যানেজ করে। এবং দাদু বিশ্বাস করে না বললে, খুব খাটুনতে লোক ছিল, ন্যাশনাল লাইব্রেরিতে কাজ করতো। দাদু 20তে এক্সপায়ার করে যান। আচ্ছা 20তে তো দাদু মানে আমার লাইফে দেখা বেস্ট আদর্শবান একজন মানুষ, যে কিনা কোনো দিন কারো ক্ষতি চায়নি, ইভেন যতটা পেরেছে লোকের হেল্প করে গেছে। তো দাদু এখানে বাড়ি বানায়, সবাইকে নিয়ে থাকতো, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, যেহেতু মানে বাবাকে আর থাকতে আলাদা থাকতে দেননি আর কি, দাদু বলেছে জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকবো। আর দাদাইও বাড়ির সব থেকে বড়ো ছিল, আমার যে দাদা সে সব থেকে বড়ো ছিল। দাদু মানে তো মায়ের, মায়ের বাবা, বাবা। আর আমাদের যে বাবার বাড়ি সেটা হচ্ছে শিলিগুড়ি। আচ্ছা মানে তোর বাবাকে বলেছে যে হচ্ছে তুমি একসাথে আমাদের সাথেই থাকো, জয়েন্ট ফ্যামিলি থাকো, মানে। আর বেসিক্যালি কি হয়েছিল, যেহেতু দাদা তখন বাড়ির সব থেকে প্রথম সন্তান আমাদের ইয়ে, তো দাদু আর ছাড়েনি, মানে একটা টান চলে এসেছিল। আর বিশেষ করে ব্রঙ্কাইটিস থেকে সবে সবে মানে রিকভার করেছে ওটার জন্য। তো আমি যখন ক্লাস 1 পড়ি তখন একটা শো তো অ্যানাকোন্ডা নামে, আমরা বসে বসে একদিন দেখছি ঘরে সব ফ্যামিলি মিলে বসে স্যাটারডে নাইট, একটা ধূপ করে আওয়াজ হলো যেটা পড়ার। তা আমি খুব খুশি, বাড়ির পাশে দুটো তাল গাছ, খুব খুশি যে তাল পড়েছে, তাল পড়েছে। আমি গেছি, সবার আগে আমি গেছি, আমি খুব মানে তখন আর একটু বর্ষাকাল বর্ষাকাল ছিল, তো বাড়িতে তালের বড় হবে হেরো একটা ব্যাপার। গিয়ে এরকম টর্চ ফেলেছি, দেখছি একটা বডি পড়ে মাথার গিলু বেরিয়ে। তো কী করে এবারে, তোদের এই বাড়ির এখানে নিয়ালিপুরে বাড়িতে? আচ্ছা তো বাড়ি, তার আগে বাড়ির ডিসক্রিপশনটা দেওয়া দরকার এই ঘটনাটার আগে। আমাদের বাড়িটা হচ্ছে একটা এল শেপের বাড়ি, 5তলা, তখন সবে 5th ফ্লোরটা ছাদটা কনস্ট্রাক্ট হয়েছে, ছাদটা নেড়া ছাদ। 4th ফ্লোরে একটা মেস ভাড়া দেওয়া ছিল, সেটা তখন মেবি 2nd ফ্লোরে ছিল, আমার এক্সাক্ট মনে নেই। তো ওই ফ্লোরে ওই মেসের একজন ছাদে নাইট ডিউটি করতো, তো ছাদে রান্না করে উনি 1:30-2 নাগাদ বেরিয়ে যেত রাতে। তো সেই লোকটাই সেদিনকে এক্সেসিভ ড্রিঙ্ক করেছে, সামলাতে পারেনি, ছাদ থেকে পড়ে গেছে। তো সেটা পড়ে যাওয়ার পর দাদা এবার একটা ঘর ওরকম দেখেছি আমি, একটা ট্রমা, মানে ঘিলু বেরিয়ে ওরকম, তখন তো অনেকটাই ছোট, অনেক ছোট। আমার বরাবর একটু রক্ত হতে ভয়, আচ্ছা ভয় মানে একটু সেন্সিটিভ। তো সেই জিনিসটা দেখলাম, দেখার পরে 2-3 দিন মোটামুটি একটু হ্যারাসমেন্ট চলে, পুলিশ হ্যারাসমেন্ট হয়, স্বাভাবিক স্বাভাবিক। আর অ্যাকচুয়ালি আরও হ্যারাসমেন্ট হয়েছিল, কারণ দুটো মেসের লোককে দিয়ে বডিটা পাঠানো হয়েছিল, বাড়ির কেউ যায়নি। তো ওরা কী করেছে, হসপিটালে না নিয়ে গিয়ে বডিটা পিছনে ফেলে পালিয়ে গেছে। হ্যাঁ বেরিয়ে গেছে, সৎকারও ঠিকঠাক হয়েছে কি এখনও আমরা কোনো আইডিয়া নেই বডিটা। তো যাই হোক, 2-3 সপ্তাহ এরকম হ্যারাসমেন্ট একটা চলে পুলিশ ওই ঘটনাটার পর থেকে। তারপরে শুরু হয় আসল ঘটনা, মানে আচ্ছা কি হয়, আমাদের রুমটা ছিল বাড়ির পিছন দিকে, আমরা যে রুমে আমি মা বাবা থাকতাম, দাদাই থাকতো একটা আলাদা রুমে, একটা ফ্লোর একসাথে আমরা, আমি থাকতাম, আমার ছোট মামিরা থাকতো, 3টে ফ্যামিলি একটা ফ্লোরে থাকতো। আমাদের রুমটা ছিল বাড়ির পিছন, কতলা বাড়ি ওটা, 5th ফ্লোর। তখন সবাই সবাই মানে 4th ফ্লোর আর 5th ফ্লোরটা কনস্ট্রাকশন হচ্ছে, 1-2 পড়ি, মানে হয়ে গেছে, মানে তোদের কি ওটা পুরো বাড়ি নাকি ফ্ল্যাট টাইপ বাড়ি, মানে 5তলা বাড়ি, 5তলা বাড়ি না, 5তলা ওই ফ্ল্যাট সিস্টেমই, মানে একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট।
বুঝতে পেরেছি, কিন্তু সেখানে সব ফ্যামিলির লোকেরাই, ফ্যামিলির লোকেরাই একটা একটা ফ্লোর পুরো মেসের জন্য তখন ভাড়া দেওয়া ছিল আর কি। তো যখন ওরকম আমরা এবারে কি হয় একদিন হঠাৎ করে দু তিন সপ্তাহ পর, জানি না কতদিন ধরে ঘটনাটা চলছে, কারণ আমার রাতে একটু ঘুমটা ডিপ হয়, ঘুম ভাঙে, লক্ষ্য করি মানে লোকটা যখন বেঁচে ছিল তখন আমরা একটা না আওয়াজ পেতাম, সিলিন্ডার টেনে নিয়ে যাচ্ছে, খাবার বানাচ্ছে, চেয়ার টানছে, যখন বেঁচে ছিল তখন, যখন বেঁচে ছিল তখন, কারণ শোনা যেত তখন পাঁচতলা ফ্লোরে থাকে, যে ফিফথ ফ্লোরে আমরা থাকতাম ফার্স্ট ফ্লোরে, আওয়াজ আসতো রাত দুপুরে একটু, তখন পিছন দিকটা নিরিবিলিও ছিল নরমাল, আমাদেরও এই বাড়িতেও মানে ধর দোতলায় ধর কেউ হাঁটছে বা চলছে আমরা সেই আওয়াজ নিচের তলায় পেতাম, সেই ঘর সেই আওয়াজটা আবার পাওয়া শুরু করে আফটার হিজ ডেথ, আফটার হিজ ডেথ দু তিন সপ্তাহ পর। আচ্ছা ওই ফ্লোরটা আর কেউ থাকতো তখন? তো বন্ধ, পুলিশ কেস চলছে। আচ্ছা আর যারা দুজন আরো যারা থাকতো ওরা নরমাল লাইফ লিড, মানে দুজন থাকতো মেসের অনেকেই থাকতো, দুজন নিয়ে গেছিল, ওরা মানে ভয়ে তো পালিয়ে গেছিল, জানি না কি হয়েছিল তার, মানে উনি যে রুমটায় থাকতেন বা ফ্ল্যাটটায় থাকতেন ওই ফ্ল্যাটটা পুরো ফ্ল্যাট না, ছাদে কি বলতো আমাদের ছাদ ছিল, তো ছিল কটা তিনটে রুম আছে, এই দুটো এই রকম সাইড করে আর একটা হচ্ছে তোমার এরকম মিড, মানে তিনটে রুম আর কি ছাদে একটা সাইডে আর বাকিটা ছাদ। তো ওরকম উনি যেখানে থাকতেন তো সেখানে মোটামুটি বন্ধ ছিল, মানে ছাদে আমারও যাওয়াটা বন্ধ, কারণ তখন একটা ওরকম ঘটনা ঘটেছে আর আমি আমি একটু ভয় পেয়েছিলাম, আমি কেন বাড়ির যে বাচ্চারা ছিল তখন আমরা চার ভাই বোন ছিলাম, আমার দাদা কত হবে আমাদের পাঁচ বছরের বড়, সিক্স সেভেনে পড়ে, আচ্ছা আমি ওয়ান, আমার দিদিও পেটাপিটি ওয়ান মানে বড় মনির মেয়ে, আর আমার দাদা তার দিয়ে এক বছর মানে মেয়ে জমা ছিল তার দিয়ে এক বছর, এই চার ভাই বাচ্চাই ছিল বাড়িতে। তো একটু বাবা মারাও সেমনি একটু সাবধানী হয়ে গেছিলো, তো ছাদে উঠতাম না সেরকম সারাদিন, মোটামুটি একটা চুপচাপই থাকতাম এক্সাক্ট। তো ঘটনাটা ওরকম রাতে যখন ঘুম ভাঙে খেয়াল করি যে ছাদের উপর দিকেও সিলিন্ডার টেনে নিয়ে যাচ্ছে, প্রথম দিকে আমি ভাবলাম হয়তো মানে তখন অতটা মাকে যখন বললাম মা থামিয়ে দিয়েছে ব্যাপারটা, হয়তো মাথার মানে একটা ইয়ে ট্রমা থেকে হচ্ছে। তারপরে জিনিসটা কি হয়, জিনিসটা দিন দিন রোজই দেখতাম, মানে মোটামুটি একটা কিউরিসিটির জন্য না ঘুমটা আসতে যাইতো না বা ভেঙে যেত ওই টাইমে, দেখতাম আওয়াজটা হতো এরকম একদিন আওয়াজ হতে হতে বাবা মানে আমাদের ফার্স্ট ফ্লোরে ওপরে সেকেন্ড ফ্লোরে থাকতো মেজো মামিরা, বাবা একদিন রাতে এতটাই এক্সট্রিম হচ্ছে সিলিন্ডার টেনে নিয়ে যাচ্ছে চেয়ার টেনে নিয়ে যাচ্ছে, বাবা একদিন উঠে যায়, উঠে গিয়ে মেজোমণিতে ডাকে, ভেবেছে মেজোমণিদের ফ্লোর থেকে মেজোমারা ইচ্ছা করে করছে, তো মেজোমণিদের যখন ডাকে মেজোমামিদের, মেজোমামিরা দেখে ঘুম থেকে অনেক চোখ ফোক রগড়াতে রগড়াতে আছে, কি হয়েছে উজ্জ্বলদা, মানে বাবার নাম উজ্জ্বল, কি হয়েছে উজ্জ্বলদা এরকম ডাকছো না, যে না এরকম আওয়াজ হচ্ছে, তোরা তোরা কি করছিস, ইয়ার কি মারিস না, দেখ রাত হয়েছে অনেক দেড়টা দুটো বাজে করিস না, বললো না বাবার একটু, আর আমার বাবা বড় বড় একটু সাহসী, আচ্ছা এসবে কোনো কিছু ভয় পায় না, তো বাবা এরকম যাক চলে আসে সেদিনকে। তার কিছুদিন পর আরও এক্সট্রিম দাপ দাপ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ মারছে ছাদের উপরে কোনো একটা বিশাল আওয়াজ, তখন বাবা কী করলো ঠিক করে ছাদে গেল, ছাদে গেছে গিয়ে বাবা দেখলো ছাদে মূল একটা ছায়া সরে গেল, বাবার সেন্সে আসে যে কিছু একটা হচ্ছে, কেউ একজন ছিল যে সরে গেল, কিছু একটা ছায়া সরলো, কেউ ছাদে নেই তখন যাওয়ার মতো কেউ নেই, ইভেন কেউ ছাদে থাকতো না তখন। তো যাই হোক একটা এবারে এরকম বাড়ির বড়রা কনসাল্ট করলো, দাদুর সাথে কনসাল্ট করলো, যেহেতু দাদুর বাড়ি দাদুর সাথে একটা কনসাল্ট করা অবশ্যই ধরি, দাদু বললো যে এরকম চলো একটা যজ্ঞ করা যাক, শান্তি যজ্ঞ অন্তত বাড়ির মঙ্গলের জন্য। তো যজ্ঞটা করে, যজ্ঞটা হওয়ার সময় হট করে এরকম আমরা বসে আছি বাড়ির ফার্স্ট ফ্লোরের লিভিং রুমে, যজ্ঞটা হতে হতে হঠাৎ করে আগুন নেমে যায়, যজ্ঞের আগুন, যজ্ঞের আগুন আউট অফ নোয়ার, আমরা বসে আছি, আমরা একটু অন্য মনস্ক ছিলাম কারণ অতটা এক্সপেক্ট করিনি তো জিনিসটা হবে, সবাই একটু ভয় পেয়ে যায়। তখন দাদু কী করে, দাদু আমার দাদু পুরীতে যেত মানে মারা যাওয়ার আগে গত 40 বছর ধরে পুরীতে যাচ্ছেন এবং উল্টো রথের আগের দিন অনেক লোককে খাওয়ান, তো ওখানে একটা কন্ট্যাক্ট হয়ে গেছে পুরী থেকে ঠিক হলো একজনকে আনা হবে, না পুরো দেখে এটা গেল বাড়িটা একটা যজ্ঞ করবেন, এই যজ্ঞটা একটু পাওয়ারফুল আর একটু বড় মাপের, তো ওরকম দাদু ডাকেন এবং ইভেনচুয়ালি এই ওনার আসার আর ওই তান্ত্রিকটা যাওয়ার মিডলে একটু টাইম তো লেগেছে 1-1.5 সপ্তাহ, সেই সময় আমার থুতনিটা ফেটে যায়, আচ্ছা এটা কী করে ফাটে, বেঞ্চে মানে যেতে যেতে আউট অফ নোয়ার আমি পড়ে যাই এবং পেরেকটা ঢুকে যায়, আচ্ছা তখন অতটা খেয়াল করিনি, সত্যি কথা সবাই ভেবেছিল বাচ্চা, যে ধীরে ধীরে করে একটার পর একটা এমন ঘটনা ঘটছে যে ঘটনাগুলো কোনোটাই
সঠিক কিছুকে ইঙ্গিত করে না, এবং সেটা একটা ফ্যামিলি বুঝতে পারছে না যে তাদের সাথে ধীরে ধীরে করে একটু একটু করে কতটা খারাপ কতটা খারাপ। এবং এটা আমি এখনো জানি না, আমি নিজেও পুরো ঘটনাটা শুনিনি, এটা হয়তো আরো খারাপের দিকে যেতে পারে। আমরা চলে যাব রাতুলের কাছে। তো তখন তোমার কি হয়েছিল ঘটনাটা ওরকম যখন হয়, উনি যখন আসেন তখন উনি বললো যে যোগ্যটা যেখানে হবে যেখানে জিনিসটা ঘটেছে ছাদ, তো ছাদের ওই দুটো রুমে করেননি যেখানে উনি থাকেন, তার পাশে যে একটা বললাম সেপারেট রুম আছে সেখানে সেখানে উনি যোগ্য করেন। সেখানে আমরা সবাই বসে, সেদিনকে মেবি আমি কোনো সেলাই কাটিয়ে এসেছিলাম, আমার এখনও মনে আছে যে সেলাইটা কাটিয়ে সবাই ছাদে এসে বললো সবাই পুজো হচ্ছে চল বাবা উপরে চল। চোখের সামনে দেখেছি এরকমই তোমার স্টুডিওর মতো বন্ধ রুম, যোগ্য হতে হতে আউট অফ নোয়ার আগুনটা নিবে আবার, এটা নিয়ে চোখে দেখা মানে নিভে যায় কি মানে ধীরে ধীরে করে আগুনটা নিভে যাচ্ছে নাকি দপ করে নিভে যাচ্ছে? যোগ্যের আগুন তো অনেকটা আগুন, অনেকটা আগুন মানে একটা হোমকুণ্ডরম জ্বলছে। হ্যাঁ হোমকুণ্ডটা সেটা একবারে নিভে যাচ্ছে একটা একটা ঝটকায়, মানে অনেক বড় কোনো মনস্টার যদি এসে ওটাতে ফু দেয় তাহলে যেভাবে হয়তো একবারে ধূপ করে নিভে যাবে, একটা সামান্য মোমবাতিকে আমরা ফু দিলে যেমন মোমের শিখা নিভে যায়, ঠিক সেরকম ভাবুন যে একটা অনেক বড় কোনো মনস্টার এসে হোম যজ্ঞের যে কুণ্ডলী রয়েছে সেখানে একটা ফু দিচ্ছে, আপনি যাকে দেখতে পাচ্ছেন না, শুধু আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে হোম যজ্ঞের সেই কুণ্ডলীটা নিভে যাচ্ছে। আমার অনেকটা এরকমই মনে হলো, এরকমই মানে তুমি যেটা বলে এরকমই, তুমি একটা মোমবাতিকে ফু মার যেমন নিভে যাও ঠিক এরকম। তো তখন দেখলাম দাদু বাড়ির যারা মেল মেম্বার ছিল, মামা মানে তিন মামা দাদু বাবা আর উনি যে যিনি যোগ্য হতেন তিনি উঠে যান। সেই দিনকে দেখলাম ওনারা কিছু একটা সাসপেক্ট করলো, যেটা আমরা অনেক পরে এসে শুনেছিলাম যে বাড়িতে তখন দুটো এন্টিটি আছে, দুটো একটা তো ওই লোকটা বাট আরেকটা ওটা আমরাই অনেকটা গেস করছি, কারণ তার আগে একটা ঘটনা ঘটেছিল যেটা অনেক পরে জানতে পারি আমরা, সেটা হচ্ছে কোনো একদিন বাবা এরকম তখন বাড়ি তখন সবে সবে হচ্ছে মানে একতলা শুরু হয় বাড়ি কনস্ট্রাকশন, পিছন দিকে জমিতে বাবা হাঁটতে হাঁটতে একটা কিছু তো ছোট খায় সেটা একটা স্কাল বেরোয়। হ্যাঁ স্কাল, তো সেটা স্কালটা কিসে সেটাও বলি, যে তোমায় বললাম পাওয়া জমি, তো পাওয়া জমিতে বলে ওটা নাকি আগে একটা মিলিটারিদের কবরস্থান ছিল আমাদের বাড়ির পুরো এরিয়াটা, সেখানে কোনোভাবে একটা ওই এন্টিটি থাকতেই পারে, এটা খুবই নর্মাল কারণ একটা নেগেটিভ তোমার কবরস্থান মানে একটা নেগেটিভ পজিটিভ এন্টিটি বেশ করে মিলিটারিদের অবশ্যই অতৃপ্ত সব কটা আত্মাই, তো ওরকম ওই এন্ট্রিটা একটা সাসপেক্ট করছে এই দুটো এন্ট্রিটি হতে পারে। তিনটে এরকম লাল কাপড়ের মধ্যে কিছু একটা আমি পুটলি বানালো, তিনটে নিচে একটা গোডাউনে আমাদের গ্যারেজ ছিল, গ্যারেজের মধ্যে একটা রুম এখনও বাঁধা এরকম পুটলিটা দিয়ে, আমরা ওটা এখনও খুলি না খুলিনি। তারপরে তোমার কী হয়েছে, ছাদে একটা ছাদে ঢুকতেই এরকম গেটটায় লাগানো, ছাদের যে মেন গেট আর ওই রুম যে রুমটায় হয়েছে সেই রুমের বাইরে একটা লাগানো, এই তিনটে লাগিয়ে দিয়ে গেল উনি। তারপর তো এই জিনিসটা অনেকটাই মানে অভ্যস্ত হয়ে গেছে, আওয়াজটা কমেনি, আওয়াজ হতো বাট জিনিসটা সে কোনো ক্ষতি করছে না, তীব্রতা তার কম, ক্ষতি করছে না হয়তো তোমার। তারপরে কী বলতো, তারপরে হয়তো শারীরিক ক্ষতি না করলেও মেন্টাল একটা হ্যারাসমেন্ট সবার মধ্যে রয়ে গেছিলো, কোনো কাজ হচ্ছে না বাড়িতে, একটু টুকটাক ঝামেলা লেগে আছে, উন্নতি হচ্ছে না বাড়ির, আর্থিক উন্নতি কি আটকেছে? এটা আমার বাবার ক্ষেত্রে হয়েছিল, অনেকদিন ধরে। তারপরে জিনিসটা আমরা ইউজ টু হয়ে যাই, 1 2 3 4 তো জিনিসটা মানে সিলিন্ডার টানছে গিয়ে ফেস করতাম মানে, কিন্তু তীব্রতাটা সেই দিনের থেকে কম অনেক। ও হতে হতে 2019 আমি তখন 11 ক্লাস 11 মাধ্যমিক হয়েছে সবে সবে, আমরা তখন কী হতো 11 মানে কি মাধ্যমিক হয়েছে সবে সবে, 11 উঠিও নি, সব ভোরবেলা উঠে খেলতে যেতাম এসে বেলা অবধি ঘুমাতাম, সারাদিন কোনো কাজ নেই ঘুরে বেড়াতাম মানে এই করতাম আর কি, কিছু কাজ নেই তো এরকম খেলে ফেলে এসেছি এসে ঘুমাচ্ছিলাম, ঘুমতে উঠে আমার খুব জোর বাথরুমটা, বাথরুমে তখন ছোটো আমি ঢুকেছিলো স্নান করতে। তো কী হয়েছিলো, আমার নিচে একটা আমাদের বাড়ি কলপাড আছে, কলপাড়ের ওই জায়গাটা আমি চাই বাথরুম করতে, কী আছে আর বাথরুম করো জলদি চলে যাও। কলপাড়ে এখন বাথরুম করতে আমি তোমার আমার যে ভালো মা আছেন মানে ভালো মা মিনস আমার যে ভিক্ষা মা হয় ব্রাহ্মণদের জন্য, তো ওই ভালো মা, তো বাথরুম জাস্ট করছি শনিবার ভর দুপুর 12টা। আচ্ছা মনে হলো ভালো মার গলায় কেউ পিছন দিয়ে বললো, এ বাবা শোন
আমি আউট অফ নোয়ার পিছনে স্বাভাবিকভাবে পিছনে তাকাই, কোনো তারপর 10 মিনিট আমার কোনো হুশ নেই। 10 মিনিট আমার ওই জীবনের আজ পর্যন্ত আমি 10 মিনিটে হিসাব মেলাতে পারি না যে কী হয়েছিল। যখন ঘুম মানে ঘোরটা আনলো তখন দেখছি আমি রুমে এরকমভাবে বসে, এই ঠিক এরকমভাবে বসে রুমে বসে প্রত্যেকটা হাত পায়ে কেউ স্ক্র্যাচ খিমচে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, তো রক্ত বেরোচ্ছে যখন ওরকম মুখে দিয়ে ফিল হলো যে নুন দিয়েছে মা বড় মার জল। আচ্ছা কাটানোর জন্য তো ওরকম এই জায়গাটা স্ক্র্যাচ, এই জায়গাটা স্ক্র্যাচ, জামার উপরে কিছু নেই তুমি বললে বিশ্বাস করবে না। কিন্তু তুই তো জামা পড়েছিলি। জামা পড়েছিলাম, ভেতরে তোমার এই জায়গাটা এখনো আমার দাগ আছে, ঠিক এই জায়গা চেষ্টা এখনো দাগ আছে, মানে একটু ডিপ হয়েছিল এই জায়গাটা, খিমচে দিয়েছে এখানে এখানে খিমচে দিয়েছে। 2019 11-এ পড়ি। তুই এখনো জানিস না যে ওই 10 মিনিট আমাদের কি করেছিস? তুই জাস্ট পিছন ঘুরে তাকালি, দেন ব্ল্যাঙ্ক 10 মিনিট শনিবার দূর, মানে ব্ল্যাঙ্ক বলা ভুল যে তুই পিছনে তাকালি, তারপরের সিনটাই হচ্ছে তুই ঘরে বসে আছিস। তারপরে আমি যখন উঠলাম আমি ঘরে বসে, কিন্তু মিডিলে 10-15 মিনিট কেটে গেছে, কারণ আমি ঘড়ি এসে যখন মেলালাম তখন দেখলাম আমি 10-15 মিনিট কেটে গেছে। তখন ছোট মামি বললো আমি তো দেখলাম, মানে কিছুক্ষণ পর ওই দিনকে মা গেল জল পোড়া করালো পাড়ায়, যিনি একটু থাকেন দেখবে একটা পাড়ায় যে একটু সব পাড়ায় থাকে, ওনার কাছে গেল জল পোড়া দিল, ডক্টর বললো ওকে একটা মাদুলিও দিয়েছিল আমায় যে এটা খোলাতে না, কারণ আমার একটা ওই সেন্সটা আমার ছোটোবেলা দিয়ে একটু কাজ করে, কারণ আমার বাড়ির এই ছোটোখাটো ঘটনাগুলো আমার সাথেই হয়। ওই আগে যেটা বললাম যে আমি ফিল করতে পারতাম, বাবাও ফিল করেছে অবভিয়াসলি। তোর রাশি কি রে? জেমিনাই। জেমিনাই, জানি না এটা কি, মানে মে জুন মাসে জন্ম তোর? আমার নভেম্বর। নভেম্বর, আচ্ছা। তো জেমিনাই রাশি, তো বেসিক্যালি ওই তোমার ওই ঘটনাটা হওয়ার পরে বিকেলে শুনছি ছোট আমি বলছে মানে মাকে যে ওকে তো আমি দেখলাম একতলা পাঁচিলের হাইটে হেঁটে যাচ্ছে। তুই? মানে মামিদের জানলা দিয়ে তোমার ধর এরকম জানলা, জানলার পাশে পাঁচিলটা একতলা হাইটে, ফার্স্ট ফ্লোরের হাইটে, ওর উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। কিন্তু বললে বিশ্বাস করবে না, আমি পাঁচিলে উঠতে ভয় পাই, আমার একটা হাইট অফ হয়ে আছে। আচ্ছা, আমি পাঁচিল টাচিল কোনোদিন টপ কাইনি, আর ইভেন ওই ছয় না ছোট ছেলেরা স্কুল টপকে পাঁচিল টপ করা, আমি ওটাও কোনোদিন করি, এই জাতি কথা পাঁচিলের ভয়। তো ওই জিনিসটা আমি বললাম পসিবল না বললো, তারপরে খেয়াল করলাম মনে লোকেও পুশ করলো দেওয়ালে ওই পারে পড়ে গেল, মানে এটা মামি দেখেছে। ওই যাই হোক, আমরা তখন কি 11-এ পড়ি, অত থোড়ি মাথায় রাখবো কী হয়েছে না হয়েছে, ঠিক আছে চলো ক্যাশ ওরা আবার যেমন নর্মাল লাইফ লিড করি করি। কিন্তু 2020 এলো, চলছে কিন্তু তোমার তখনও হতো টুকটাক ঘটনা ঘটতো, এবার হয়তো কিছু না কিছু মানে হতোই, ধরো মনে হচ্ছে কেউ মানে রাতে পিঠে আচরানোর দা কিংবা লাল লাল হয়ে গেছে, অতটা খেয়াল করতাম না টু বি অনেস্ট। আর 2019 কালী পুজোতে আমার শ্মশানে ঢোকা মানা ছিল, তো 2019 কালী পুজোতে আমাদের যে কালীঘাট শ্মশান আছে, তো ওই শ্মশানে শ্মশান কালী দেখবো ইচ্ছা, তো মা বারণ করে দেখ তুই ঢুকিস না, তো একটা মাদুলি আছে এটা ঢুকবো না, বিশ্বাস করবে না যখন শ্মশান থেকে বেরিয়েছি মাদুলিটা আমার শরীর আর ছিল না, কোমরে লাগানো ছিল, কোমরে কোথাও কোনো হয় মাদুলিটা আর ছিল না শরীরে। ওই বলেছিল যে কোমরে ছিল, কোমরে ছিল, কিন্তু বেরিয়ে দেখছি নিই জিনিসটা, আমার খেয়াল পড়লো কোমরে বেরিয়ে, যে এরকম বন্ধুরা গেছি সাথে ভালো মাও ছিল, ভালো মা বারণ করলো যে ঢুকিস না, তো ঢুকে যখন বেরোলাম দেখলাম কোমরে মাদুলি, ওনার খেয়াল, মা বললো যে তোর ঢোকা মানা ছিল না শ্মশান, বললো হ্যাঁ, তো কোমরে মাদুলিটা দেখছি কোনো কোনো মাদুলি অদ্ভুত হবে। তারপরে তো তোমার কোভিড শুরু হলো, মানে কোভিড, এবার কোভিডের সময় হয়েছিল কি যে তোমার শুরুতে আমার একটা খুব কাছের বান্ধবী কার অ্যাক্সিডেন্টে মারা যায়, সো সরি, যাই হোক, তার কিছু মাস পরে কোভিড তখন তীব্র, কিছু মাস পরে 29 সেপ্টেম্বর দাদু যার কথা বলছিলাম, দাদুর ব্রেন স্ট্রোক করে, এবং তখন মানে যেহেতু নেগেটিভ সার্টিফিকেট, কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছিল না, তো আমরা কোনো হসপিটালে অ্যাডমিট করাতে পারিনি সেরকমভাবে, তো জিনিসটা ওই হয়তো রাস্তায় যেতে 91% ব্রেন হ্যামারেজ এবং দাদু দোষ সেকেন্ড অক্টোবর মারা যায়, এবং যেহেতু এই নেগেটিভের ব্যাপারটা হয়েছিলো তো আমরা তো এই 30 সেপ্টেম্বর সবাই বাড়ির কোভিড টেস্ট করে, এবং বললে বিশ্বাস করবো না 22 জনের মধ্যে 19 জন কোভিড পজিটিভ। আচ্ছা, আর আমি তোমায় যার জন্য ওই শুরুতে একটা বললাম যে থ্যাংক ইউ তোমায়, কারণ তুমি অনেকটা আমার ইনডাইরেক্টলি করেছো, এই ফেসটা আমার তোমার অনেকটা লেগেছিল। আচ্ছা, মানে আমার ভিডিওস দেখেছি, তোমার ভিডিওস দেখেছিলাম, মানে এরকম বসে খুব মানে ডিপ্রেসিং স্ট্রেস, তুমি বুঝতে পারছো 2000 মানে মে মাসে একজনকে হারালাম, তারপরে জিনিসটা সেই জিনিসটা আমি বলতে পারি, দাদু খুব কাছের মানুষ, সেটা খুব মানে যিনি যে আগে মারা গেছে সে খুব কাছের বান্ধবী। আচ্ছা,
তো সেটা আমি কাউকে বলতে পারতাম না, কাকে বলবো, মাকে বলবো না, মা বুঝবে, বাবা বলবো, মাকে আমি ভয় পাই বরাবর, না বাবাকে বলবে না দাদাকে, কাউকেই বলতে পারিনি। ওই ঘটনা আমি পুরো চেপেছিলাম দু তিন মাস, তখন যখন ওটা মানে একটা ডিপ্রেশন, ঠিক বলবো না, ওই তুমি আগে অরিজিৎদার পডকাস্টে এটা বলছে যে ডিপ্রেশন ওয়ার্ডটা যখন আমরা গভীরতা বুঝাবো তখন মনে হবে যে ওটা আরও বাজে। তো খুব মন খারাপ একটা স্টেজ দিয়ে ওই সময় গেছে। তো যখন ওইটা হয়, ওই দাদু যখন মারা যায়, তখন অটোমেটিক ইউটিউব স্ক্রোল করতে হতে তোমার ভিডিওস আসে। আচ্ছা, সেখান থেকে আমি পুরো তোমার মানে চ্যানেলে যা খুঁটিনাটি আছে সব দেখে নিয়েছি, সব দেখে নিয়েছি, এক সপ্তাহ বসে বসে, কারণ তখন কোভিড। তো তারপরে যাই হোক, কোভিডের ওরকম এক মাস পরে দাদু যখন কাজ হয় তখন ঠাম্মা মারা যায়। আচ্ছা, এক মাস কাজের মাথায় পরপর তখনই আমার ইভেন্চুয়ালি প্রেত কথার সাথে পরিচিতি। তখন কত ছিল চ্যানেলে সাবস্ক্রাইবার? 25K ছিল। আচ্ছা, তখন থেকেই তোমার প্রথম ঘটনাটা ওই ডক্টরকে নিয়ে যেটা ছিল, ওই ঘটনাটা শুনি। 2020 গেল এরকমভাবে, নভেম্বর গেল, ডিসেম্বরের একটা রাতের ঘটনা বলি। তো ডিসেম্বর ওই হলো ছাদে, তখন একটা মানে দাদুর কী বলতো, দাদু যেহেতু এত লাইফ জুড়ে কারমা করেছে বা পুণ্য করেছে যাই বলো, দাদুরা একটা পজিটিভ অরা ছিল। মানে তুমি যদি এটা মানুষটা বেঁচে থাকতো তুমি ফিল করতে, তুমি মানুষটার সাথে কথা বলো, একটা পজিটিভ অরা, মানে খুব স্ট্রং পজিটিভ অরা, যার জন্য যখন ওই ছাদে ঘটনাগুলো ঘটতো দাদু নিজে ছাদে থাকতেন। আচ্ছা, রাতে ওই যখন ঘটনাগুলো ঘটছে, এবং ইভেনচুয়ালি ছাদে যারা ওই রুমটা ভাড়া দেওয়া হতো তারা কেউ দু তিন মাসের বেশি টিকতে পারত না। মনে হতো রাতে কেউ দরজা বেটাচ্ছে, এসে ডিপ তাপ আওয়াজ হচ্ছে, ছাদ দিয়ে মাঝে কেউ দৌড়ে যাচ্ছে, এর জন্য কেউ দু মাসের বেশি টিকতে পারতো না। এবং দু মাসের একটা ঘটনাও ঘটেছিল এরপরে, যেটা আমরা পরে এখন আমি কোথাও না কোথাও জিনিসগুলোকে কানেক্ট করছি। যখন ওই ঘটনা ঘটে তার কিছু মাস না কিছু বছর পরে দুজন ভাড়া দেওয়া হয়েছিল উপরের রুমে, দুজন ছেলেকে, তারা দীঘায় গিয়ে দু মাস না আড়াই মাস থাকার পরে দীঘা না পুরী কোথাও একটা গেছিলো সিএ সাইডে, তারা সিএ ডুবে মারা যায়। হ্যাঁ, কি বলছিস রে, পরপর তো মৃত্যু মিছিল, মৃত্যু মিছিল, মানে ওই লোকটা মারা গেল। তো এই এই যে যারা সিএ ডুবে মারা যায় বলছে তারা হচ্ছে কিন্তু ওই যে ছাদ থেকে যে না পড়ে যায় তার কিছু বছর পরে, মানে এক দু বছর মানে ওরা পরে এসেছে। হ্যাঁ, তো পরে এসেছে মানে ওই রুমটাই থাকতো আবার, তুমি কানেক্ট করো জিনিসটা। তো 2020 তখন ছাদে না, মানে দাদু চলে যাওয়ার পর দিন একটা মানে ছাদটা না আরো মানে মনে হতো ভারী হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে একটা। মানে দাদু থাকাকালীন আমি ডেইলি ছাদে যেতাম, কেন যেতাম আরো একটা রিজন ছিল, আমার দাদা আর আমি খুব পশু পাখি বুঝতে ভালোবাসি। তো আমাদের ছাদে যে ট্যাঙ্কির জায়গাটা, ট্যাঙ্কির ঠিক পাশে একটা রুম করা ছাদে, ওটা চিলেকোঠা, ওখানে পাখির ঘর করা একটা, প্রায় 175-180 পাখি আছে। তো ওই পাখির ঘরে আমাকে যেতেই হতো রোজ রাত একবার, ইভেন আর আমি একটু রাতের ওই আকাশটা পছন্দ করি, তো আমি গিয়ে ওখানে বসে থাকতাম একটা দেড়টা করে, দাদুর সাথে একবার দেখা করে রাতে, দাদুও জেগে থাকতেন, দেখা করে নাবতাম। একটা পজিটিভিটি ছিল গো, মানে ওই ঘটনাটার পর দিন ওই এত কিছু হলো, 2019 ঘটনাটা হলো, আমার এত কিছু মাথাতেই নেই, কারণ দাদুর একটা অরাটা খুব স্ট্রং ছিল। আর বাড়িতে বলেছিলাম কালী পুজো হয়, আর কালী পুজোটা খুব জাগ্রত। তো ঘটনাটা এখন ওরকম হয়, দাদু মারা যাওয়ার পর দিয়ে ছাদে একটা না মানে আমি যেতেই একটা কিরম লাগতো, একটা মানে নেগেটিভিটি কাজ করছে সবসময় আরও, মানে হয়তো আমার মনের অবস্থা তখন সেরকম, তিনজন মানুষ পরপর হয়। তো যখন ওরকম ছাদে একদিন যাই, আর তখন আমার দাদা কাজের সূত্রে বাঁকুড়া গেছে, তো ছাদে পাখিকে খাবার দিতে আমি রাতে এসে একটু লেট হয়ে গেছিলো উঠতে, আমি অন্যান্য দিন 9-10 মধ্যে কাজ শেষ করে দিতাম, সেদিনকে কোনো কারণে 12-12 বেজে গেছিলো। তখন স ঘরেরও কন্ডিশনে দাদা বাঁকুড়া, নাবজি যখন ছাদ দিয়ে ফিল হলো যে ছাদ দিয়ে কেউ একটা হেঁটে গেলো, কোনো মতে দাদা পসিবল না এটা আমি হেঁটে যাবো, কারণ বাড়ির সবাই উঠে পড়েছে আর আমি ছিলাম লাস্ট। এটা ওটা সমুদ্রে মারা যাওয়ার পরের ঘটনা না, সমুদ্রে যে মারা গেছে ঘটনাটা সেটা আমি বলছি, সেটা আমার টাইম একটু স্ট্যাম্পটা গুলো, সমুদ্রে মারা যারা গেছে তারা কিন্তু গেছে 2000 ওই ক্লাস ওয়ানে যখন আমি পড়তাম বা 2-3 তারা মারা গেছে, আর দাদু মারা গেছে 2020। মানে সমুদ্রে মারা যাওয়ার ঘটনাটা অনেক আগের, অনেক আগে ওই ঘটনাটা, মানে ওরা মারা যাওয়ার ঠিক কিছু বছর বা কিছু মাস বাদে আরো দুজন আসে এবং তার আগে সমুদ্রে মারা যায়। এক্স্যাক্টলি, আমার এই টাইমটা টাইম স্ট্যাম্পটা একটু এদিক ওদিক আছে, এবং তারপর থেকে ওই রুমটা থাকতে পারতো না, মানে দু তিন মাসের বেশি কেউ থাকতে পারতো না, কারণ এরকম একটা টর্চারিং হতো ইভেন। তো তারপরে ওরকম ছাদে যখন উঠি একটা, তখন কটা বাজে 12:30 নামে কাজ করতো, বললো কেটা গেল পসিবলই না যাওয়া, কেন পসিবল না, কারণ মানে তোমার ছাদে আমি ছিলাম বাড়ির লাস্ট পার্সন যে তখন জেগে, কারণ মা বাবা সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ছাদ থেকে নেবে, আমি জাস্ট আমার রুমে ঢুকে শুয়ে পড়বো। আমি না ওটা দেখে না দেখলাম মানে একটা চেহারাটাও না ছায়া ছায়া অবয়ব যেটাকে বলে, আমি দৌড়ে নামেছি ছাদ দিয়ে, দৌড়ে নেমেছি এবং কাউকে কিছু বলিনি, কেন বলিনি, কারণ তার আগে একটা ঘরে ঘটনা ঘটে গেছে এতগুলো, তো তখন বললে একটা টেনশন, তো বলিনি আমি। তারপরে দু তিন দিন জ্বর ভুগি একটা ফ্রেন্ড, তো আমি ছাদে যেতাম না তখন। 2020 গেল, 2021-এর শুরুতে
ফেব্রুয়ারি মাসের দিকে আবার ওরকম দাদা কাজে যায়। তখন ঘটনাটা আবার একটু ভুলে গেছি, মানে মাথায় নেই অতটা কাজে এই সব কিছু চক্করে। তখন যখন ছাদে যাই তখন একটা ওই রুমটা ফাঁকা, কিন্তু ওনাকে ভাড়াটা নেই, ভাড়াটা নেই, ছাদটা পুরোই ফাঁকা। রাত সেদিনকে একটু আগে যাই 12:30টার সময়, কাজ করে যখন নামছি ছাদে পাখির ঘরে সব খাবার টাবার দিয়ে নামছি, দেখি 12:30 বাজে। কিন্তু আমার ওই রুমটাই ঢুকতে হতো একটা কারণে, কারণ ওই রুমে একটা হসপিটাল কেস ছিল যার মধ্যে একটা পাখি ছিল, যাকে খাবারটা দিতে হতো সকালে। হতো আমি বেরিয়ে যেতাম কল মানে কাজের সূত্রে, পড়া টড়া থাকতো। তো যখন ওই রুমে ঢুকেছি ফিল করলাম এরকম রুমে ঠিক আমি দাঁড়িয়ে কাজ করছি, ফিল করলাম আমার পিছন দিকে দু তিনজন, একজন ফার্স্টে এসে ওনাকে দাঁড়ালো আমার পিছনে, ঠিক এরকম পিছনে আমি এরকম দিচ্ছে। আমি ফিল করলাম ঠিক একটা আছে, মনে হলো না আরও একটা কেউ এসে দাঁড়ালো, দুটো মানুষ উপস্থিত বুঝতে পারছি এরকম করে আরেকটা, মনে হলো পিছনে দু তিনজন ঠিক দাঁড়িয়ে আছে। এই যে মানে এতদিন তোমার ঘটনায় শুনে এসেছি, ইভেন যখন কেউ ভূতের ঘটনা তখন বললো না পিঠ দিয়ে ঠান্ডা কিছু একটা নামে স্পাইনাল দিয়ে, ওই জিনিসটা আমার তখন ফিল হচ্ছে পিছন দিয়ে ঠান্ডা কিছু একটা নামছে। এবং নামার সাথে সাথে এটাও মনে পড়ছে যে 2 বছর আগে এখন আমি এরকম পিছনে ঘুরেছি, আমার 10 মিনিট জীবন থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। এইবার পিছনে ঘোরা যাবে না, এবার পিছনে ঘোরা যাবে না। আর একটা না পিছনে পরিবেশটা হট করে ভারী হয়ে গেল রুমের। ইভেন আমি এরকম ঢুকেছি, ঢুকে এই হচ্ছে দুটো পাশাপাশি রুম, একটা দরজা এখানে, এই রুমটা ওই লোকটা থাকে এখানে, আর এটা হচ্ছে মেন ওই ওই জায়গাটা প্যাসেজটা ঢোকার জায়গাটা। এই রুমটাও দেখলাম হাওয়াতে মনে হলো খুব বন্ধ করে আওয়াজে বন্ধ হয়ে গেল, পিছনে আমার অত কিছু হচ্ছে। একটা ইনস্টিংক্ট কাজ করে না মানুষের, একটা ইনস্টিংক্ট কাজ করছে আমি পিছনে ঘুরলাম শেষ, ইনস্টিংক্ট কাজ করছে একটা পিছনে আমি যদি ঘুরি এই শেষ, মানে আমাকে বাজাতে হবে। কারণ 2 বছর আগে একটা ওইটা ভয়টাও ছিল, আমি তখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, চাইলেও চাল্লাতে পারছি না, মানে আটকে গেছি, যারা চোখ পড়ে গেছে মনে হচ্ছে কেউ চোখ পড়ছে, যারা যে আওয়াজ হয়েছে হাত মানে এরকম কাঁপছে সপ্তাহ করে। পকেটে ভাগ গেলো ফোনটা ছিল, আমি যাই হোক কাঁপা কাঁপা হাতে ফোনটা ডায়াল করলো, ফোনটা ডায়াল করে মাকে ডায়াল করলো, হ্যাঁ এরকম ঠিক আমার টোনটা এরকম ছিল, হ্যালো মা একটু উপরে কাউকে পাঠাবে কেন কিছু হয়েছে না এরকম এটা কিছু পাঠানো ভয় লাগছে বলিনি। তখন দেখলাম মা বা বললাম পাপাকে একটু পাঠাও, বাবা মানে আমার বাবা, পাপাকে একটু পাঠাও হচ্ছে না একা পিছনে, কিন্তু তখন মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে মানে ওয়েট করছে যে কখন পিছন করবে কখন, মনে মনে এটা একটা ফিল হচ্ছে। তখন ভারী মানে বিশ্বাস করো দাদা একটা বাতাসে আসতে গন্ধ, ওইরকম কোনো আসতে গন্ধ আসা পসিবল না, একটা কিরকম চাল ধোয়া আসতে গন্ধ আসতে, মানে বাতাসটা না ভারী হয়ে যাচ্ছে ধীরে ধীরে, মানে হ্যাঁ বলতে গায়ে কাটা দিচ্ছে, বাতাসটা ভারী হয়ে যাচ্ছে। কিছুক্ষণ 5 মিনিট আমি এরকম স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে, একটা হাত নাড়ছি না পা নাড়ছি, হাত পা কাঁপছে, পিঠ দিয়ে ঠান্ডা হচ্ছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মানে চাইলেও চেল্লা দিয়ে পাচ্ছি না, পিছন ঘুরতে তো পাচ্ছি না বুঝে গেছো দাঁড়িয়ে। তখন দেখলাম একটা মেসের থেকে একটা আঙ্কেল এলো, বললো তোর মা ফোন করলো, 4th ফ্লোরে যাওয়া মেসটা আছে এখনও আছে, 4th ফ্লোর থেকে আঙ্কেল এলো, এসে বললো যে চ বাবু, না প্রথমবার আমি বিশ্বাস করিনি, তখন বললো কী চ এরকম, হ্যাঁ তখন ওটা তখন আবার দেখলাম হট করে জায়গাটা হালকা হয়ে গেল, মানে ফিল কর আমি ওই নাবলাম, আমি আর ছাদে নই ভাই, আমি আর ছাদে নই। তো এটা হলো, এটা হওয়ার কিছুদিন পর ছাদে দুজন ভাড়াটে এলেন ওই রুম 2021 সালে, 21 সালের শেষ শুরুর দিকে, শেষের না শুরুর দিকে, মানে শুরুর দিকে এই ঘটনা ঘটলো, ওটা ফেব্রুয়ারি ঘটনা, মার্চ বা এপ্রিলে ভাড়াটা এসছে দুজন মানে স্বামী স্ত্রী, 2-3 মাস তারা থাকেন, জুন জুলাই বা আগস্ট নাগাদ হঠাৎ করে ওই যিনি স্ত্রী ছিলেন তিনি বাথরুমে হার্ট অ্যাটাক হয়ে মারা যান। কি বলছিস হঠাৎ করে? আমি এরকম সকালে খোঁজ পাই, মানে আমি বাইরে পড়তে এসলাম, খবর পাই যে এরকম বাথরুমে নাকি, ইভেন গিয়ে বডিটাও দেখি এরকম ওপরের দিকে ঠিক কড়ি কাঠের দিকে হা করে থাকি, মানে চোখ ফোকটা ঠিকরে বেরিয়ে আসছে। এগুলো আমি এতদিন গল্পে শুনেছি, প্রেস কথাতেই শুনেছি এগুলো হয়, চোখটা ঠিকরে বেরিয়ে আসছে এরকম হার্ট অ্যাটাকে মারা যায়, ডাক্তার বলে হার্ট অ্যাটাক। ভাড়া আবার রুমটা বন্ধ, ছাদটা আবার বন্ধ, তাদের তুমি একটা সাইডে যেতে পারবে এই সাইডটা, বাট যখন রুমের সাইডে তোমার একটা নেগেটিভিটি কাজ করে। ইভেন এটা উনিও বলেছিল যে এটা কিন্তু কোনো এমন না যে একটা এন্টিটি হয়েছে, এটা একটা দোষ লেগে গেছে যেটা তুমি ছাড়াতে পারো, বাড়িতে না এত পুজো আচ্ছা কেন থাকবে, এটা একটা হলো মানে বাড়ির এটা বলে না, অনেকে দেখবে তোমার ঘটনার এন্ডিংটা কীরকম হয় যে জিনিসটা কেটে গেছে, আমার এই ঘটনার এন্ডিং এখনো কেটে যাওয়া নেই, এখনও আছে বাড়িতে, তুমি যদি এখনও যাও, তুমি নতুন, তুমি গেলে ফিল করতে হবে ছাদ দিকে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ
মানে এখনো আছে দিনে দুপুরেও হয় এটা দিনে দুপুরে কেন হবে দিনে দুপুরে তো হলে তো জিনিসটা ঠিক আছে মানে দিনে দুপুরে যদি হয় তোমার মনে হবে না যে এটা কিছু অ্যাবনরমাল বাট রাতে যদি হয় সবাই ঘুমোচ্ছে ওকে তারপর তারপরে কি হয়েছে তারপরে 2022 আমি খুব শকড হলাম এই ব্যাপারটাতে মানে হার্ট অ্যাটাক করে মারা যাওয়া তার আগে সমুদ্রে দুজন মারা যাওয়া যারা আর কি একটু বেশি টাইম স্পেন্ড কাটিয়ে আর একজন হচ্ছে ওখানে ছাদ থেকে পড়ে মারা যাওয়া যিনি মেইন ছিল মনে হয় হ্যাঁ মানে এইটাই হচ্ছে প্রশ্ন যে উনি কি কোনো অ্যাবনর্মাল কারণে মারা গেছেন তাহলে নাকি উনি মারা যাওয়ার পর থেকে এমন অ্যাবনর্মাল জিনিসপত্র হচ্ছে মানে এটা কিন্তু কোয়েশ্চেনেবল জায়গা এক্স্যাক্টলি এটা কিন্তু কোয়েশ্চেনেবল জায়গা যে ওনার আগে থেকে কোনো এন্টিটি কি ওখানে রয়েছে এবার দেখ যদি ওনার আগে থেকে কোনো এন্টিটি থেকে থাকে এই যে তুই বলছিস যে তোর পেছনে তুই দুটো তিনটে এন্টিটিকে বুঝতে পারছিস যদি একটাই এন্টিটি থাকে তাহলে তো তুই একজনকে ফিল করবি কিন্তু তুই দেখছিস যে তোর পেছনে মনে হচ্ছে আমার বলতে কি গায়ে কাটা দিচ্ছে যে আরো দুজন তোর পেছনে এসে তিনজন টোটাল দাঁড়িয়ে আছে এই অনুভূতিটা আই ক্যান ফিল ইট তারপর কি হলো মানে তারপরে যাই হোক ছাদ তো বন্ধ তো 2022 এর শুরুর দিকে 2022 এর শুরুর দিকে তো একটা মামা মানে মাসির মায়ের একটা মাসির ছেলে তাদের ফ্যামিলি কোভিড হয় তারা থাকে হচ্ছে চারু মার্কেট এরিয়া সেখানে একটু না মানে জিনিসটা না খুব ট্যাবু টাইপের করে দেখা যে এরকম কোভিড হয়েছে মানে ছোঁয়া যাবে না আর 22 এর শুরুতে কোভিডটা মানে তখন অবধি জিনিসটা ছিল কোভিডটা তারপরে 22 এর শুরু থেকে কেটে যায় তো কখন কোভিড হয় তখন আমাদের বাড়িতে মামা মানে মেজ মামা যিনি ছিলেন তিনি এসে বললেন যে এসে থাকো আমাদের থাকতে দিয়েছিল কোথায় না ওই রুমটা তারা দুমাস মিথ্যা কথা বলবো না দুমাস ঠিকঠাক করে কাটিয়ে দুমাস পরে যখন একদিন না দুদিনের মাথায় বাড়িটা ছাড়লেন জেনকে রাতে বাড়ি পৌঁছালেন শুনলাম পরেতে মানে অ্যাকচুয়ালি বাড়িতে ওনারা ফ্যামিলিতে কে কে এসেছিলেন বলি মামা মামার বউ মামার মেয়ে যিনি কিনা আমাদের থেকে 3-4 বছর বড় তার হাজব্যান্ড আর তার একটা বাচ্চা ছিল ওরা এই ছিল ফ্যামিলি পাঁচজন 3-2-5 ওই যে মামা জেনকে বাড়ি ছাড়ে বাড়ি ছাড়ার মানে ঠিক পরের দিন শুনি যে ওই মামার যিনি জামাই কত বয়স হবে 24-25 হ্যাঁ স্ট্রোক হয়ে মারা যায় ও কি এখানে ছিল এই বাড়িটাতে ওই তো ওই কোভিডের জন্য আমাদের বাড়িতে এসেছিল সেও মারা যায় এখনো এটা আছে মানে হয় না একটা হ্যাপ মানে দেখবে প্রত্যেকটা যখন ভূতের ঘটনা কেউ বলে বা নেগেটিভ এনার্জি ঘটনা বলে সে বলে জিনিসটা শেষ হয়ে গেছে না হবে তো এখনো রানি এই জিনিসটা এই যে ঘটনাটা বলছিস তোর বাড়ির লোকের কোনো সমস্যা নেই বাড়ির লোককে আমি বলে এসেছি যে যদি দেখো যেটা সত্যি সেটা বলছি এটা আমি ফিল করেছি মানে শিওর তো শিওর মানে আমার বাড়িতে এটা বলা আছে যে আমি এরকম যাচ্ছি তোমার কলটা আছে বাড়িতে বললি যে এরকম দাদা ডেকেছে দাদার ওখানে যাবো এই ঘটনা মানে ঘটনা কিন্তু প্রচার হবে মানুষ শুনবে কিন্তু জিনিসটা কেউ সত্যি কথা বলতে না যদি তোমার দেখো একটা জিনিস হয় না যদি তুমি নেগেটিভ এনার্জিকে যতটা যতক্ষণ পর্যন্ত কিছু ডিস্টার্ব করছো ওরা কিন্তু আমাদের বাড়ি এতদিন হচ্ছে কোনো ডিস্টার্ব নেই এক্সেপ্ট আমার ওই দুটো ঘটনা একটা থুতনি ফাটা এখন আমি জিনিসগুলো হয়তো যখন বসে রিলেট করি পরপর টাইম স্ট্যাম্প তুমি এখন কি হলো তারপরে তো ওই তো যখন এখন মোটামুটি এখন মানে এইগুলোই ছিল মেইন ঘটনা আর কি ঘটনা তারপরে বিশ্বাস করবে না এখন আমি কি কি ফিল করতে মানে একটা জিনিস হয় এখন ধরো ছাদে কোনো সময় গেলাম রাতে কিছুদিন আগের ঘটনা বলছি 2-3 মাস আগের ঘটনা কিংবা 4 মাস এক্স্যাক্ট মানে ওই জুন গরমের টাইম জুন মে জুন ছাদে আনন্দদা বলে একটা দাদা থাকে দাদুনের রুমটায় কারণ ওই রুমটা একমাত্র পজিটিভ রুম ছিল যেখানে তুমি মোটামুটি রাতে থাকলেও না তোমার একটা দাদুনের একটা পজিটিভ অরাটা কাজ করলো মানুষটা চলে গেছে স্টিল পজিটিভ অরা তো থেকে যায় না নেগেটিভ যেমন আছে করতে ওই রুমটা একটা আনন্দদা বলে দাদা থাকতো তো আমি ছাদ থেকে নাবছি আমি তখনও ছাদে এখনও আমি যাই কিন্তু মানে যতক্ষণ না পর্যন্ত আমি জিনিসটা ভুলে থাকছে তো ছাদ দিয়ে নাবদাম দেখছি একটা বেজে গেছে আমি আনন্দদাকে একবার ডাকি বাড়ি ওই দাদাটাই থাকতো ছাদে আর তো দাদাকে দাদাকে যখন ডাকছি দেখলাম পিছন দিয়ে বললো আনন্দদা বলছে এদিকে আয় আমি তো এইদিকে ছাদের কোনায় গিয়ে দেখছি আনন্দদা দাঁড়িয়ে আমি দরজা রুমটা কিন্তু ঠকঠক করেছি করার পর আমায় ডেকেছে তো এদিকে আমি দেখি আমি গেছি একবার ডাকি গেছি হ্যাঁ ওই জন্য গিয়ে এদিকে আনন্দদা এরকম দাঁড়িয়ে আছে একটা এই রঙের গ্রিন টি শার্ট পরে আমি আনন্দদা বলছি আনন্দদা পিছন থেকে দেখছি আনন্দদা বলছে কী রে ওখানে কী করছিস তখন দেখলাম একটা আমার ধরি সামনে আমার যে মানুষটা দেখলাম সে মানুষটা মানে আমার দিকে মুখ ঘুরলো চোখের মণি সাদা আমি কে আসল কে নকল ওইটুকু বুঝতে পারবে আবার নিস এখন তো ছাদে উঠিয়ে নেবো ছাদে এত ভয়ানক ভয়ানক ঘটনা আছে মানে এটা ক্ষতি করলো না কিন্তু হয় কি ক্ষতি করতে যায় না কি অদ্ভুত ঘটনা একটার পর একটা মৃত্যু এবং একটা বাড়ির চিড়ে কোঠার ছাদ এবং সেখানে পুরো মৃত্যুর মিছিল
কি অদ্ভুত ঘটনা না, আমাদের আশেপাশে এমন কত জায়গা থাকে, কত মানুষের জীবন থাকে যেখানে এমন এমন ঘটনা ঘটে। আমরা হয়তো শুধুমাত্র বন্ধুদের গ্রুপে শুনতে পাই, অনেক সময় শুনে হেসে উড়িয়ে দিই, কিন্তু যখন যারা নিজেরা ফেস করছেন, তারা নিজেরা যখন এসে এই শোতে বলেন নিজেদের স্বইচ্ছায় যে এই ধরনের ঘটনা আমাদের সাথে ঘটেছে এবং আই ওয়ান্ট টু শেয়ার দিস স্টোরি উইথ এভরিওয়ান, তখন আমরা খুব অবাক হই। কারণ কেউ তো আর যেচে, মানে আমি অনেক সময় শুনেছি ও হয়তো মিথ্যে কথা বলছে, কিন্তু অনেকে আছে তার নিজের মায়ের ঘটনা বলছেন, তার হয়তো নিজের বাড়ির ঘটনা বলছেন, কেউ হয়তো তার ভাইয়ের ঘটনা বলছেন, এবং প্রত্যেকটি মানুষ যারা নিজেদের ঘটনা বলছেন তারা কিন্তু নিজেদের স্বইচ্ছায় তাদের ঘটনা বলছেন। কেউ তার মাকে নিয়ে কেন কেন মিথ্যে কথা বলবে, ভৌতিক ঘটনা বলবে? আমি যে ঘটনা কেন আমার বাড়িকে নিয়ে বলতে যাবো? এটা তো প্রচার পাবে, চ্যানেল প্ল্যাটফর্মটা তো অনেক বড়। বড় অদ্ভুত ঘটনা, এবং রাতুলের কাছ থেকে আমরা এই ঘটনা আজকে শুনলাম। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আপনিও যদি রাতুলের মতন এভাবে স্টুডিওতে এসে ঘটনা বলতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করুন pretkatha@gmail.com অথবা voiceofgourav@gmail.com-এ। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে, এছাড়া আমাদের স্ক্রিনের উপর সমস্ত ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া আছে, সেখানে আপনি ঘটনার একটু বৃত্তান্ত লিখুন এবং আপনার ফোন নাম্বার দিন। সেই ফোন নাম্বারে আমরা আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা কলে কানেক্ট করব। আপনি হোয়াটসঅ্যাপে তারপর আমাদের ভয়েস করে ঘটনাটি পাঠাবেন, এবং সেই ঘটনা যদি আমাদের পছন্দ হয় তাহলে আমাদের টিম থেকে আপনাকে ডেকে নেওয়া হবে আমাদের স্টুডিওতে, ঠিক যেভাবে রাতুলকেও আমরা এভাবেই ডেকেছি। রাতুলকেও আমরা বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠাতে, এবং সেই ভয়েস সিলেক্টেড হওয়ার পর রাতুল আজকে আমাদের সামনে বসে ঘটনা বলছে। আশা করছি আজকের এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। প্রেতকথার কাজ কোনো রকমভাবে কোনো অন্ধবিশ্বাস, কালো জাদু বা কুসংস্কারকে প্রমোট করা নয়। প্রেতকথা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে বুদ্ধিমানের কাজ। প্রেতকথার ঘটনাগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে হবে এমনও কোনো মানে নেই। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সম্পূর্ণটা নির্ভর করছে আপনার উপর, তাই প্রেতকথার ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে শোনাই হবে বুদ্ধিমানের কাজ। আজকের মতো এপিসোড এখানে আমরা শেষ করব। আশা করছি আপনাদের সকলের এই লাইভ এপিসোড অনেক ভালো লাগছে। লাইভ এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক প্রচার করুন এই লাইভ এপিসোডকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদেরকে পাঠান, এবং ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় শেয়ার করুন, স্টোরি মেনশন করুন আমাকে, এবং আপনারা এর পরবর্তীকালে কাকে দেখতে চান এই লাইভ পডকাস্টে। আমাদের পুরনো অনেকে আছে যারা কিন্তু এই মুহূর্তে লাইভ পডকাস্টের জন্য খুব পপুলার, যেমন বাবানদা রয়েছে, গোপা ঘোষ রয়েছে, অনেকেই রয়েছেন যারা এই লাইভ পডকাস্টে খুব পপুলার, সোহম খুব পপুলার। আপনারা কাকে দেখতে চান বলুন, তাকে আমরা নিয়ে আসবো, আবার আপনাদের কাছে ঘটনা শোনাবো, এবং আপনিও খুব তাড়াতাড়ি চলে আসুন আমাদের এই পডকাস্টে। শুনছিলেন প্রেতকথা লাইভ পডকাস্ট। আশা করছি আজকের এপিসোড ভালো লেগেছে। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে রয়েছে কৌশিক, এবং আজকে আমার গেস্ট রাতুল। আজকের মতো চললাম, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।